সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। মঙ্গলবারের অধিবেশনের শুরুতে এ বিষয়ে শোক প্রস্তাব আনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মোসলেম উদ্দিনের মৃত্যু দল ও দেশের জন্য বিরাট ক্ষতি। তিনি প্রয়াত এই সংসদ সদস্যের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বেলা ১১টায়। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংসদে উত্থাপিত সোমবারের সংসদ অধিবেশনে নির্ধারিত কর্মসূচি স্থগিত রাখা হয়। প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুতে আনা হয় শোক প্রস্তাব। বিভিন্ন দলের সংসদ সদস্যরা এই আলোচনায় অংশ নেন। সে কোনোদিনও আওয়ামী লীগের সংগঠনের কাজে কোনোদিন গাফিলতি সে করে নাই। মানুষের জন্য, তার সাহায্য করার জন্য সে সবসময় প্রস্তুত ছিল। মুক্তিযোদ্ধাদের পক্ষে, স্বাধীনতার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে বস্তুতে কোনো পিছপা হতো না। যখন আমাদের দলের অনেক নেতা বেসুরে কথা বলছিল, তখন মোসলেম উদ্দিন আহমেদ নেত্রীর পক্ষে, দলের নেতৃত্বের পক্ষে সরব ছিলেন এবং আন্দোলন সংগ্রাম সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। প্রতিটি দুঃসময় দলের পাশে যেমন ছিলেন, জাতীয় স্বার্থেও তিনি যথেষ্ট অবদান রেখে গেছেন। আজকে সে দেশে চলে গেছে, আর আওয়ামী লীগের জন্য এটা বিরাট ক্ষতি। আমরা এখন তার বিধি আত্মার প্রতি শ্রদ্ধা। প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে শোক প্রস্তাবে অনুমোদন দেয় জাতীয় সংসদ। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা।